আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। আর আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে, প্রবাসে আসবেন অথবা বর্তমানে ভিজিট ভিসা নিয়ে অবস্থান করছেন, অথবা আপনি এই দেশে ছিলেন, ছুটিতে গিয়েছেন দেশে ওয়ার্ক পারমিট ভিসা, প্রত্যেকের জন্য আজকের যে বিষয়টা, এই বিষয়টা অনেক 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 গুরুত্বপূর্ণ। যদি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা না জানেন তাহলে আপনাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। তাই আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। তার জন্য ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে, আরেকটা কথা বলে রাখি, ডিসক্রিপশনে আমার একটা ব্লগস চ্যানেল রয়েছে, মাসুম বিল্লাহ ব্লগস, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক গ্রুপ রয়েছে, আপনারা গিয়ে অ্যাড হয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনাদেরকে বলেছি যে এই কথাটা যে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, যারা বিদেশ আসবেন, বিদেশ প্রবাসে আসতে গেলে আপনাদেরকে এই জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে পাসপোর্ট। যারা নতুন পাসপোর্ট করেছেন তারা পুরো ভিডিও দেখার দরকার নেই। যাদের হাতে অলরেডি পাসপোর্ট রয়েছে কিন্তু সেই পাসপোর্টের মেয়াদ চলে গিয়েছে, হয়তোবা 5 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস, এরকম মেয়াদ রয়েছে, আপনি ভিজিট ভিসা হন বা আপনি দেশে গিয়েছেন ছুটিতে, আপনি আসবেন সেটা হন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার পাসপোর্টের মেয়াদটা কতদিন রয়েছে। তো হয়তো অনেকেই বলবেন যে এই বিষয়টা আমরা অলরেডি জেনে গিয়েছি। হ্যাঁ, জেনে গিয়েছেন, কিন্তু আমার এই চ্যানেলের যে অনেক সাবস্ক্রাইবাররা আছেন, আমাকে পছন্দ করেন, আমার কথাগুলো বিশ্বাস করেন, তাদের জন্য আমি নিয়ে আসলাম আজকের এই ভিডিওটা। আর যারা অলরেডি অন্য জায়গায় দেখে নিয়েছেন তো ভালো কথা, কোনো সমস্যা নেই। হয়তো আমার এই আজকের জানা বিষয়টাই আমার চ্যানেলের অনেকেরই অজানা রয়েছে, তাই আমি তাদেরকে জানাতে আসলাম। তো এখন কথা হচ্ছে যে আপনি ভিজিটে আসবেন, কোনো সমস্যা নেই, হয়তো আপনার ভিজিট ভিসা বের হয়ে গিয়েছে, ঠিক আছে, হয়তো আপনার ভিজিট। কিন্তু আরেকটা কথা বলে রাখি, একটা কথা হচ্ছে যে অলরেডি বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং বলে দিয়েছেন বেবি চেককে, বেবি চেক বলে দিয়েছেন প্রত্যেক ট্রাভেলস এজেন্সিকে, সেটা হচ্ছে যে 6 মাসের নিচে যদি কোনো পাসপোর্টের মেয়াদ হয় তাহলে তাকে প্লেনের টিকিট না দেওয়ার জন্য, বিমানের টিকিট না দেওয়ার জন্য, সেটা কিন্তু অলরেডি বাংলাদেশে একটা সার্কুলার হিসেবে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। তো অনেকেই রয়েছেন যে আপনার ভিসার মেয়াদ হয়তো 8 মাস, 9 মাস, 10 মাস ছিল বা 1 বছর ছিল, আপনি দেশে গিয়েছেন, যাওয়ার পর আপনি 4 মাস রয়েছেন, 4 মাস থাকার পর আপনার ভিজিট, আপনার পাসপোর্টের মেয়াদটা কিন্তু চলে গিয়েছে অলরেডি, হয়তো 5 মাস আছে, 4 মাস আছে, আপনি চিন্তা করেছিলেন যে আমি দুবাই গিয়ে সেটা করবো বা সৌদি আরব গিয়ে করবো, কিন্তু এখন যে নিয়মটা করেছে যে পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে হলে আপনাকে টিকিট দেবে না, আপনি কি করবেন? এখন আপনার উচিত আপনার পাসপোর্টটাকে চেক করেন, আপনার হাতে যদি এখনই পাসপোর্টটা থেকে আপনি চেক করে দেখেন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন রয়েছে। যদি সেটার মেয়াদ চলে যায় বা মেয়াদ 3 মাস, 4 মাস, 5 মাস থাকে, তাড়াতাড়ি রেনু করার জন্য দিয়ে দেন এবং সেটা রেনু করে আপনি তারপর টিকিটের জন্য অ্যাপ্লাই করবেন, নয়তো আপনার টিকিট অ্যাপ্লাই হবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশে। তো এখন কথা হচ্ছে যে অনেকেই আছেন যে ভিজিট ভিসা, আরেকটা কথা আপনাদেরকে বলি, তা হচ্ছে যে আপনারা জানেন যে বিদেশে কোনো ভিসা যদি জমা দিতে হয় তাহলে কিন্তু সেই পাসপোর্টে কিন্তু আপনার 6 মাস বা 1 বছরের মেয়াদ দরকার পড়ে, ঠিক আছে, সেটা কিন্তু প্রবাসে ছিল এতদিন, কিন্তু দেশেরা বলেছেন যে বিমানের টিকিট দেবেন আপনাকে যদি আপনার সেই পাসপোর্টের মেয়াদ 6 মাসের উপরে না হয়। তাই আমি চিন্তা করলাম যে এই বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আপনারা যারা এখন পর্যন্ত পাসপোর্টের নিয়ে, পাসপোর্ট অনেকেই আছে দেশে যাওয়ার পর পাসপোর্ট দেখেই না, অনেক প্রবাসী আছে পাসপোর্ট নিয়ে যাওয়ার পর সে দেখেই না কতদিন আছে, কী আছে না আছে। তাই আপনাদেরকে বলবো আপনারা এখনই পাসপোর্ট চেক করেন, যদি সেটা সময় কমে তাহলে পাসপোর্ট রিনিউ করার জন্য দিয়ে দিন, নয়তো কিন্তু আপনি আসতে পারবেন না। আর সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, তা হচ্ছে ফ্লাইট নিয়ে, বাংলাদেশের ফ্লাইট নিয়ে। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক ভিডিওতে আমি ফ্লাইট নিয়ে আলোচনা করব, কারণ এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন, ফ্লাইট বন্ধ রয়েছে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে একটা ইন্ডিয়ার এম্বাসেডার, ইউএই সরকারের সাথে একটা আলাপ আলোচনা চলেছে। হ্যাঁ, তারা কলিশ টাইমে একটা বলেছেন
এখন আপনারা অনেকেই অনেক মন্তব্য করেছেন, কিন্তু আমি যে বিষয়টা বলেছি যে তারা একটা আলোচনা করেছেন, আর আপনাদেরকে সাপ সাপ এত কথা বলবো না, শুধু সাপ সাপ এই কথাটা বলে রাখি এখন পর্যন্ত ফ্লাইট বন্ধ রয়েছে। তবে যেহেতু যদি ইন্ডিয়া যেহেতু রিকোয়েস্ট করেছে আরব আমিরাতকে, বিশেষ বিবেচনায় যারা দেশে রয়েছেন আসতে পারেন নাই, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে আসার জন্য যদি এই সুযোগটা ইন্ডিয়াকে দেয়, আমি আবারও বলছি যদি ইন্ডিয়াকে দেয় আমরা বাংলাদেশিরাও পাবো, পাকিস্তান সবাই পাবো, সেটা আপনারা সে আশায় থাকতে পারেন, ঠিক আছে। আর যেহেতু কঠিনভাবে কিন্তু ইউএই কিন্তু কঠিনভাবে চাপ দিচ্ছে, ইন্ডিয়া অনেক শক্তভাবে ইউএইকে চাপ দিচ্ছে, বিশেষ করে যারা দেশে বর্তমানে পড়ে রয়েছে তাদেরকে নিয়ে আসার জন্য, যাদের ভিসার মেয়াদ বা কামের মেয়াদ চলে যাবে তাদেরকে নিয়ে আসার জন্য প্রচুর চাপ দিচ্ছে। আশা করা হচ্ছে একটা সুসংবাদ আসতে পারে, আর সেটাই আসুক সেই দোয়াই করি। আর আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশ যারা পাসপোর্ট অধিদপ্তরে কাজ করেন আপনাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আপনারা এরকম একটা সিস্টেম করেছেন যে পাসপোর্টের মেয়াদ রিনিউ করতে হবে এই সেই, কিন্তু পাসপোর্টের যে বর্তমান অবস্থা বাংলাদেশে, যারা পাসপোর্ট করেছে তারা দেখেছেন যে দালাল ছাড়া আর কিছুই নাই, পাসপোর্ট অফিসে গেলে ডানে বামে পিছনে শুধু দালাল আর দালাল। তাই আপনারা একটু কঠোর নজরদারি দিবেন সেই পাসপোর্ট অফিসের দিকে, যাতে আমাদের যে সহজ সরল প্রবাসী ভাইয়েরা আছে যাতে প্রতারণার শিকার না হয়, তারা যাতে হয়রানির শিকার না হয়। কারণ যে একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন সেটা ভালো, সেটা ভালো এই জন্যই কারণ প্রবাসী আসার পর তাদের জন্য সেটা ভালো হবে, কিন্তু যদি দালালের চক্করে পড়ে যেতে হয়, দালালের কপ্পরে পড়ে যেয়ে আবার অসহায়, আবার সে অসহায় হয়ে যাবে টাকা পয়সা হারিয়ে, হয়তো টাকা পয়সা হারাবে না, তাকে ঘুরাবে একদিন দুই দিন তিন দিন বলে অনেক দিন ঘুরাবে। তাই সরকারি কর্মকর্তা যারা রয়েছেন পাসপোর্ট অধিদপ্তরে আছেন, আপনাদের কাছে আমার আমি দুই হাত জোর করে বলবো আপনারা পাসপোর্ট অফিসে একটু নজরদারি দিবেন, যেহেতু আপনারা এই সিস্টেমটা চালু করেছেন যাতে প্রবাসী ভাইরা হয়রানি না হয়। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিউয়ার্সরা, যাতে সরকারি কর্মকর্তারা কারোর চোখে এরকম একটা ভিডিও পড়ে। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।